বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে নিয়ে যাব পৃথিবীর দস্যু রাষ্ট্র, যেই জনপদে রয়েছে যৌন দাসত্ব আর জাহাজ ছিনতাইয়ের ভয়ঙ্কর চক্র, যেখানে সামান্য একটি রুটি আর জলের জন্য অল্প বয়স্ক নারীরা শরীর বিলিয়ে দেয়, যে জনপদের রাস্তায় রাস্তায় চলে জঙ্গিদের মহড়া, যেখানে পুলিশের সদস্যরা নারীদের ঘরের বেড়া ভেঙে ইচ্ছে মতো ধর্ষণ করে, যেই জনপদে জলদস্যুদের দমনে পৃথিবীর শক্তিশালী নৌবাহিনীগুলো বারবার ব্যর্থ হয়েছে, সেই অবাক ভূখণ্ড সোমালিয়া দেশ ভ্রমণে। বন্ধুরা, এটি এমন একটি দেশ যেখানে সিঙ্গারা খাওয়া চরম অপরাধ, এটি এমন একটি দেশ যেখানে দিনরাত চলে ধর্ষণের মহৎ উৎসব, এটি এমন একটি দেশ যেই দেশের বহু মানুষ দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছে, এই দেশে গর্ভবতী নারীদের ফেলে আসা হয় গহীন জঙ্গলে, এই দেশটিতেই চিকিৎসার নামে অল্প বয়সী নারীদের গণধর্ষণ করা হয়। তো বন্ধুরা, আজকের ভিডিওতে থাকছে সোমালিয়া জলদস্যুদের উত্থান, শক্তি অর্জনের নেপথ্য, যৌনতার ভয়াল চিত্র সহ দেশের নানান আজব ও অদ্ভুত বিষয়। একজন বিদেশি হিসেবে যা জানা আপনার জন্য অত্যন্ত জরুরি, তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর হ্যাঁ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সকল অজানা তথ্য সবার আগে পেতে এখনই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন, যেন পরবর্তী আপডেট কোনোভাবেই মিস না হয়ে যায়। আফ্রিকা মহাদেশে অবস্থিত একটি দেশ সোমালিয়া, সরকারিভাবে এটি ফেডারেল রিপাবলিক অফ সোমালিয়া নামে পরিচিত। এই দেশের উত্তর সীমান্তে এডেন উপসাগর, পূর্ব দিকে ভারত মহাসাগরের বিশাল জলরাশি, পশ্চিম সীমান্তে ইথিওপিয়া, উত্তর পশ্চিম দিকে জিবুতি এবং দক্ষিণ পশ্চিমে কেনিয়া অবস্থিত। দেশটি প্রায় 637,657 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের তথ্য মতে বর্তমান দেশের জনসংখ্যা প্রায় 15-16 মিলিয়ন। 18টি প্রশাসনিক অঞ্চল ও একটি রাজধানী শহর নিয়ে সোমালিয়া দেশটি গঠিত। রাজধানীর নাম মোগাদিসু। সোমালিয়া জাতীয় ভাষা সোমালি, এটি দেশের সরকারি ভাষা এবং সবচেয়ে বেশি ব্যবহৃত ভাষা। এদেশে আরবি ভাষার বেশ প্রচলন রয়েছে। ধর্মীয় এবং শিক্ষাগত কারণে এখানকার মুসলিমরা আরবি ভাষার ব্যাপক ব্যবহার করে থাকে। আন্তর্জাতিক কর্মকাণ্ড, অফিস আদালত সহ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ইংরেজির ব্যবহার লক্ষণীয়। এছাড়া সোমালি ভাষার নানান উপভাষায় দেশের বিভিন্ন অঞ্চলের মানুষ কথা বলেন। সোমালিয়ার 99.99% মানুষ ইসলাম ধর্ম পালন করে। কিছু কিছু ক্ষেত্রে বলা হয়ে থাকে শতভাগ মুসলিম প্রধান দেশ এটি, তবে খ্রিস্টান ধর্মাবলম্বীদের 2-1 জনকে মাঝে মাঝে দেখা যায়। সোমালিয়ার মুদ্রার নাম সোমালি শিলিং, সংক্ষেপে SOS। বাংলাদেশি 1 টাকা সমান 5.21 SOS এবং ভারতীয় 1 রুপি সমান 6.89 SOS। ইতালিয়ান উপনিবেশিক নিয়ন্ত্রণ থেকে বেরিয়ে 1960 সালে জন্ম হয় সোমালিয়ার। দেশটি দীর্ঘদিন সামরিক শাসনে থাকার পর 1991 সালে উৎখাত হয় সামরিক শাসকরা। এরপর গৃহযুদ্ধ, অর্থনৈতিক সংকট, অনাবৃষ্টি, উৎপাদনে ঘাটতি সহ নানান অস্থিতিশীল অবস্থার কারণে পুরো দেশে নৈরাজ্যের সৃষ্টি হয়, আর এই সুযোগে অরক্ষিত হয়ে পড়ে দেশটির উপকূলীয় এলাকা। বিদেশি নৌযান সেখান থেকে মাছ ধরে নিয়ে যেতে এতে ক্ষতিগ্রস্ত হয়ে থাকে সোমালিয়ান জেলেরা। পূর্ব আফ্রিকা উপকূলীয় দেশগুলোর আঞ্চলিক সংস্থা ইন্ডিয়ান ওশেন কমিশন বলছে, জীবিকা বাঁচাতে সেখানকার জেলেরা একজোট হয়ে বেসামরিক কিছু দল গঠন করে, যাদের কাজই ছিল সোমালিয়া সমুদ্র সীমা থেকে বিদেশি জাহাজ তাড়ানো। এভাবেই জাহাজ আটকানো ও দখল করে নেওয়ার কৌশল আয়ত্তে নিয়ে মুক্তির পথ হিসেবে ক্রমেই জলদস্যুতা বেছে নিতে শুরু করে এসব দল। আর এভাবেই দেশটি হয়ে ওঠে জলদস্যুদের স্বর্গরাজ্য, এবং তারা যখন বুঝতে পারে মৎস্য শিকারের চেয়ে দস্যুতায় আয়ের পরিমাণ অনেক বেশি, তখন তাদের দৌরাত্ম্য আরো বেড়ে যায়। সোমালিয়ার এই জলদস্যুরা অল্প কিছু বন্দুক নিয়ে জাহাজের গা বেয়ে বা দড়ি ছুঁড়ে উঠে পড়ার চেষ্টা করত, কিন্তু যতদিন গিয়েছে অভিজ্ঞতা বেড়েছে, সঙ্গে যোগ হয়েছে জাহাজ ও নাবিকদের আটকে রেখে মুক্তিপণা দেয়। এতে তাদের অর্থনৈতিক লোভ আরো আগ্রাসী হয়, ফলে ট্র্যাকিং ডিভাইস, শক্তিশালী আগ্নেয়াস্ত্র নিজেদের ভাণ্ডারে যোগ করে আরো দুর্ধর্ষ হয়ে ওঠে তারা। এরা নিজেদের জাহাজে বসেই শিকার খুঁজে বের করে, এরপর স্পিড বোর্ড নিয়ে সমুদ্রের বুকে অভিযানে নেমে পড়ে। বেশিরভাগ বাণিজ্যিক জাহাজে পর্যাপ্ত প্রতিরক্ষা ব্যবস্থা না থাকায় দস্যুরা জাহাজে উঠে পড়লেই আত্মসমর্পণ করে নাবিকেরা। জাহাজের নাবিকদের জিম্মি করে মুক্তিপণ হিসেবে
অর্থ আদায় করাই এখনকার দস্যুদের প্রধান কাজ। জলদস্যুদের দমন করতে ইউরোপিয়ান ইউনিয়ন, যুক্তরাষ্ট্র, ভারত সহ সংশ্লিষ্ট দেশগুলো ওই রুটে তাদের সামরিক উপস্থিতি বাড়ায়। এর ফলে 2012 সাল নাগাদ অনেকটাই স্তিমিত হয়ে আসে দস্যুবৃত্তি। মূলত লোহিত সাগরে হুতিদের নিয়ে আন্তর্জাতিক বাহিনীগুলো বেশি ব্যস্ত থাকার সুযোগে ভারত মহাসাগরের গালফ অফ এডেনে আবার মাথাচাড়া দিচ্ছে সোমালিয়ান জলদস্যুরা। এখন গালফ অফ এডেনে ভারতীয় নৌবাহিনী এছাড়া জলদস্যুদের প্রতিরোধে সক্রিয় থাকা অন্যান্য নৌবাহিনীগুলোর উপস্থিতি উল্লেখযোগ্য হারে কমে গেছে, আর এটিকে কাজে লাগাচ্ছে সোমালিয়ান জলদস্যুরা। বিশ্বব্যাংকের হিসেব বলছে, এই জলদস্যুতার কারণে বিশ্বব্যাপী অর্থনৈতিক ক্ষতির পরিমাণ বছরে $7-12 billion। নানান অর্থনৈতিক সংকট, গৃহযুদ্ধ আর রাজনৈতিক অস্থিরতার কারণে দেশটিতে ধর্ষণ যেন নিত্যদিনের বিষয় হয়ে দাঁড়িয়েছে। এখানকার নারীদের কোনো নিরাপত্তাই নেই, যে যার মতো নারী ও শিশুদের ধর্ষণ করে পৈশাচিক আনন্দ উপভোগ করে। অভাব অনটনের কারণে অনেকেই বাড়িঘর ছেড়ে আশ্রয় নিচ্ছে বিভিন্ন সাহায্যকারী সংস্থার উদ্বাস্তু ক্যাম্পে, কিন্তু সেখানে গিয়েও শান্তি নেই। প্রায় সময় সেখানে থাকা কর্মকর্তারা পশুর মতো ঝাঁপিয়ে পড়ে নারী ও শিশুদের ওপর এবং মিটিয়ে নেয় তাদের শারীরিক চাহিদা। রাজনৈতিক অস্থিরতার কারণে দেশটিতে এ সকল ধর্ষণের তেমন কোনো বিচার হয় না বললেই চলে। আঞ্চলিক পুলিশের সদস্যরা অনেক সময় নারীদের ঘরের বেড়া ভেঙে তাদেরকে অস্ত্রের মুখে বাইরে টেনে নিয়ে ইচ্ছে মতো ধর্ষণ করে। পেটের দায়ে সামান্য একটি রুটি বা অল্প কিছু খাবারের বিনিময়ে এখানকার অল্প বয়সী নারী ও শিশুরা দেহ বিলিয়ে দেয় সাহায্য করতে আসা বিভিন্ন দেশের সামরিক বাহিনীর কাছে। অনেক সময় সাহায্য শিবিরের স্বাস্থ্যকেন্দ্রগুলোতেও ধর্ষণের খবর পাওয়া যায়। চিকিৎসার নামে অল্প বয়সী নারীদের সেখানে নিয়ে দলবদ্ধ ধর্ষণ করা হয়। অন্যদিকে সোমালিয়ার আলসাবাব জঙ্গি গোষ্ঠী পার্শ্ববর্তী দেশ কেনিয়ার নারীদেরকে প্রায় সময় সীমান্তবর্তী এলাকা থেকে তুলে নিয়ে এসে যৌন দাসী করে রাখে। এদের মধ্যে যারা গর্ভবতী হয়ে যায় তাদেরকে ফেলে আসে দূর কোনো জঙ্গলে। এই যৌনদাসীদের সাথে প্রতি রাতে কমপক্ষে 3-4 জন পুরুষ শারীরিক সম্পর্ক করে। সোমালিয়ায় সিঙ্গারা খেলেই হবে কড়া সাজা। এক দশকেরও বেশি সময় আগে আল শাবাব জঙ্গিরা সোমালিয়ায় এই ফতোয়া দেয়। সোমালিয়ার বেশ কিছু অংশ এই চরমপন্থীদের দখলে, তাই পুরো দেশেই চলছে এই আইন। 2011 সালের জুলাইতে সোমালিয়ায় সিঙ্গারা নিষিদ্ধ করে আল শাবাব। সোমালিয়ার মানুষ সিঙ্গারাকে বলে সম্বুসাস। জঙ্গিদের ওই ঘোষণার পর থেকেই দেশটিতে বন্ধ হয়ে গিয়েছে এই খাবার বিক্রি, তৈরি, খাওয়া। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। কেমন লাগলো আমাদের আজকের ভিডিওটি অবশ্যই তা কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক করবেন। আর হ্যাঁ, আবারও বলছি, আপনি যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন, যেন পরবর্তী আপডেট সবার আগে আগেই পেতে পারেন। ধন্যবাদ।